আমার পিরানে পীরে দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানিকে চেনেন? আপনারা চেনেন না? আহা হা, আল্লাহ কত বড় তার মর্তবা দিয়েছেন! আপনারা জানেন, উনি যখন পৃথিবীর জমিনে আগমন করলেন, মাহে রমজানের প্রথম রোজার দিন সেটা, উনার মায়ের নাম ছিল উম্মুল বিবি খয়ের ফাতিমা। তো উনি যখন পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করলেন, সেই দিনে রমজানের প্রথম রোজা ছিল, চাঁদটা ভালো করে দেখা যায় না। মুসলমানের একটা রীতি রেওয়াজ আছে, আমরা প্রত্যেকে চাঁদ দেখে রোজা করি আর চাঁদ দেখে ঈদ করি, তাই না? তো চাঁদ দেখা যায় না, কিন্তু সবাই মনে করে নিয়েছে আজকে আকাশ অন্ধকার মেঘলা ছন্ন, তাই হয়তো দেখা যায় না, সবাই রোজা করেছে। কিন্তু মনে একটা ধাঁধাই পাঁধাই যে রোজাটা কি ঠিক হলো না হলো না। ভাইরে আমার একটু ওখানে শোনেন, ওই জিলান শহরের সমস্ত মহিলারা উম্মুল বিবি খয়ের ফাতিমার কাছে এসে বলছে, মা গো, আজকে আমরা জানতে এসেছি, আজকে আমরা জানতে এসেছি, কাল থেকেই তো রোজা শুরু হয়ে গেল, কাল থেকে আমরা রোজা করে আছি, কিন্তু মনে হয় কালকের রোজাটা ঠিক হয়নি, আজকেই মনে হয় রমজানের প্রথম রোজা। তখন উম্মুল বিবি খয়ের ফাতিমা বলছেন, না না, কালকেই ছিল রমজানের প্রথম রোজা। বলে, মা গো কেমন করে বলো? বলে, আমি হলফ করে বলতে পারি, কালকে ছিল রমজানের প্রথম রোজা। সমস্ত মহিলারা বলে, মা গো, আমরা যেমন কেউ চাঁদ দেখতে পাই না, তুমিও তেমন চাঁদ দেখতে পাওনি, কিন্তু কেমন করে জোর নিয়ে বলো কালকেই রমজানের প্রথম রোজা ছিল। তখন উম্মুল বিবি খয়ের ফাতিমা বলছে, তাহলে শোনো আমার আওলাদ, আমার কলিজার টুকরা, পিরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানির কথা মা বলছেন, আমার বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, সৌবে সাদেকের সময় আমার বাচ্চা ভূমিষ্ঠ হবার পর, আমি মা, আমি বহুবার চেষ্টা করেছি আমার বাচ্চাকে দুগ্ধ পান করাবার জন্য, কিন্তু আমার আব্দুল কাদের, আমার বাচ্চা দুগ্ধ পান করে নাই। আমি অনেক পেরেশান হয়ে গেলাম, কেন আমার বাচ্চা দুগ্ধ পান করে নাই? কিন্তু আশ্চর্য ব্যাপার, যখন মসজিদ থেকে মগরবের আজান শুরু হয়ে যায়, আমি যখন ইফতার করতে যাই, আমার বাচ্চা ভ্যাল 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 করে আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। আমি মা, যখনই দুগ্ধ পান করাতে যাই, সঙ্গে সঙ্গে আমার বাচ্চা দুগ্ধ পান করেছে। এই জন্য আমি মা, আমি হল অফ করে বলতে পারি, কালকেই ছিল রমজানের প্রথম রোজা, আর আমার বাচ্চা দুনিয়ায় জন্ম নিয়ে রমজানের প্রথম রোজা, আল্লাহর ফরজ রোজাটা পালন করে নিয়েছে। আহা, ইনি হলেন পিরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানি। আর একটু কথা বলি, আব্দুল কাদের জিলানি আস্তে আস্তে যখন বড় হতে লাগলেন, মা চিন্তা করলেন, আমার বাচ্চাকে আমি বাগদাদের সব থেকে টপ র্যাঙ্কের মাদ্রাসায় আমি পড়তে দেব, তবে তার আগে একটা মক্তবে নিয়ে যাই, মক্তবে আলিফ বে তে সে এগুলো শেখার দরকার আছে, তাই না? আরবি পড়তে গেলে আলিফ বে থেকে শুরু করতে হয়, ইংরাজি পড়তে গেলে এ বি সি ডি থেকে শুরু করতে হয়, বাংলা পড়তে গেলে অ থেকে শুরু করতে হয়, তাই না? আম্মা জান আব্দুল কাদেরকে নিয়ে মক্তবে হাজির হলেন, সমস্ত উস্তাদরা এলো, এসে দেখছে কি সুন্দর চেহারা, নুরানি চেহারা, মনে হয় কোনো রাজপুত্র হবে। সমস্ত উস্তাদরা এসে ছেঁকে ধরেছে। উম্মুল বিবি খয়ের ফাতিমা পর্দা পুশিদার মধ্যে উনি বলছেন যে, আমার আজকে বাচ্চাকে নিয়ে এসেছি এই মক্তবে ভর্তি করার জন্য। বলল, কোনো ব্যাপার নেই, তোমার ছেলের যা চেহারা, যে দেখবে সেই আকৃষ্ট হয়ে যাবে। এইবারে সমস্ত উস্তাদগুলো গোল হয়ে আব্দুল কাদেরকে বলছে, সর্বপ্রথম নুরানি কায়দা এনে বলছে, বলো বাপ, এর নাম হলো আলিফ। আব্দুল কাদের উস্তাদের মুখের দিকে তাকাই, বলছে, এর নাম হলো বে, এর নাম হলো তে, এর নাম হলো সে। আব্দুল কাদের কোনো কথা বলে না, মুখের দিকে তাকিয়ে রয়েছে। সমস্ত উস্তাদগুলো বলে, আব্দুল কাদের, এত সুন্দর তোমার চেহারা, দেখতে এত সুন্দর, তুমি কি মুখে বোবা, তুমি কি কানে কালা, তুমি কি কথাও বলতে জানো না?
তুমি কি পড়তে জানো না তুমি পড়ো যখন তিনবার বলল পড়ো সঙ্গে সঙ্গে হুজুর আব্দুল কাদের জিলানি ওই ছোট্ট বাচ্চা ছেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা বাকারা থেকে শুরু করে এক পারা নয় দু পারা নয় আল্লাহর ১৯ পারা কুরআনটা ওস্তাদের সামনে মুখস্থ জুবানিটা শুনিয়ে দেয় ভাইরে আমার ইকো বাড়ান ভাইরে আমার এইবারে হুজুর আব্দুল কাদের ভাইরে আমার হুজুর আব্দুল কাদের হুজুর আব্দুল কাদের জিলানি সমস্ত ওস্তাদগুলো সখন অবাক হয়ে গিয়ে আব্দুল কাদের জিলানি সোনার ছেলে আব্দুল কাদের তুমি আলিফ কাকে বলে জানো না তুমি বে কাকে বলে জানো না তে কাকে জিম কাকে বলে জানো না কিন্তু কেমন করে অক্ষর না চিনে তুমি আউযু বিল্লাহ থেকে শুরু করে এই ১৯ পারা কোরআনটা কেমন করে তুমি শোনালে বা হুজুর আব্দুল কাদের জিলানি তখন বলছেন হুজুর আমি আব্দুল কাদের আমি যখন মায়ের গর্ভে ছিলাম আমার মা প্রত্যেক দিন যখন ইশার নামাজ পর খাওয়া দাওয়া সেরে যখন বিছানায় ঘুমাতে যেতেন আমার আম্মা জান ছিল ১৯ পারার কোরআনে হাফিজ আম্মা জান প্রতিদিন এই ১৯ পারার জোবানিটা পড়ে তখন ঘুমাতেন আমি আব্দুল কাদের আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় আমি আল্লাহর ১৯ পারা কোরআনটা মুখস্থ করে নিয়েছি ইনি হলেন আব্দুল কাদের বুঝতে পাচ্ছেন না ইনি কে আল্লাহ কি মাকাম ইনাকে দিয়েছে মা এই আব্দুল কাদেরকে নিয়ে যখন বগদাদে পাঠাবেন তখন তো এমন এখন যেমন কোথাও গেলে গাড়ি ঘোড়া আপনি সহজেই পাচ্ছেন তখন গাড়ি ঘোড়ার তো অত চল ছিল না কেউ হয়তো পয়সাওয়ালা লোক উটের পিঠে যেত কেউ মানে ঘোড়ার পিঠে সবার হয়ে যেত এইভাবে যাতায়াত করতো আর যেখানে যেত মানুষ একা একা যেত না দল বেঁধে কাফেলা হয়ে যেত হুজুর আব্দুল কাদের জিলানির আম্মা জান বলছে বাবা তোমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় নেবার আগে আমাকে ৪০টা দিনার দিয়ে গেছেন আর বলে গেছেন এই দিনারগুলো আমার আব্দুল কাদেরের লেখাপড়ার খরচ করবে সেই জন্য আমি মা খুব যত্ন করে গচ্ছিত করে এই পয়সাটা রেখেছি তুমি বগদাদে আমি পাঠাচ্ছি বড় মাদ্রাসায় পড়ার জন্য এই পয়সাটা আমি তোমাকে দিয়ে দিলাম খুব যত্ন করে নিয়ে যেও খুব প্রয়োজন ছাড়া খরচ করবে না বলে একটা কাফেলার দল সেই কাফেলার দলের সঙ্গে আব্দুল কাদেরকে পাঠিয়ে দিল মা বলছে মন দিয়ে লেখাপড়া শিখবে বাপ আর আমি তোমার মা একটা কথা তোমায় বলে দিই প্রাণ চলে যাই যাবে কিন্তু কোনোদিন মিথ্যা কথা বলবে না ভাইরে আমার এইবারে শোনেন পিরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানি ছোট্ট বাচ্চা ছেলে ওই কাফেলাদের সঙ্গে রওনা হয়ে গেল একদিন যাবার পর একটা জঙ্গলের মধ্যে তারা পৌঁছে গেল সেই জঙ্গলটা ছিল ডাকাতদের আড্ডা সমস্ত ডাকাতগুলো ওই কাফেলাদের ঘিরে ফেলল ঘিরে ফেলার পর সমস্ত বণিকদের থেকে সমস্ত কাফেলাবাসীদের থেকে সমস্ত মালগুলো লুটপাট করে নিল একটাও বণিককে ছাড়ল না একটাও কাফেলার মানুষকে ছাড়ল না সমস্ত মাল লুটপাট করে নিয়ে ওই ডাকাতের দল রাস্তা দিয়ে ফিরে চলে যায় বেশ কিছুক্ষণ যাবার পর দেখে রাস্তার ধারে একটা ছেলে আল্লাহ কি নূরানি তার সুরাত দিয়েছে ওই বাচ্চা ছেলেটা ডাকাতের সর্দারকে বলছে ও ডাকাতের সর্দার শোনো বলে কি ব্যাপার বলে সমস্ত কাফেলাদের থেকে তুমি মাল লুট করেছো কিন্তু আমার থেকে কিছু লুট করবে না ডাকাতের সর্দার বলে বলে কি লোকজন দাঁড়িয়ে গেল এসে বলছে তোমার কাছে কি আছে বলে তুমি এই সমস্ত কাফেলার থেকে যা লুট করেছো তার থেকেও বেশি দৌলত আমার কাছে আছে ডাকাতের লোকজন বলে বলে কি
সমস্ত ডাকাতের কথা মতো ডাকাতের লোকজন আব্দুল কাদের চারিদিকে তালাশি শুরু করে দিল। কোন জায়গায় কিছু মাল পাওয়া গেল না। সবাই তখন বলে এই ছেলে মিথ্যে বলেছে। ডাকাতের সর্দার কাছে গিয়ে বলছে, বাপ তোমাকে দেখতে মাশাআল্লাহ সুন্দর, কিন্তু আমরা জানি তুমি কোনোদিন মিথ্যা বলতে পারো না, কিন্তু তুমি মিথ্যা কেন বললে? আব্দুল কাদের বলছে, ওই বাক্যটা ব্যবহার করবেন না, ওই শব্দটা মুখে আনবেন না, কারণ আমি আব্দুল কাদের জান যাই যাবে, কিন্তু মিথ্যা আমার জুবান থেকে কোনোদিন বার হবে না। ডাকাতের সর্দার বলে, মিথ্যা বার হবে না, কিন্তু তুমি বললে যে কাফেলার মধ্যে যত দৌলত আমরা হাসিল করেছি তার থেকে ডবল, তোমার কাছে তো কিছুই নেই, কিছুই পাওয়া গেল না। আব্দুল কাদের বলছে, আমি না বললে কেমন করে পাবে, এখানে এসো। এইবারে বাঁদিকের বগলটা এইভাবে তুলেছে, তারপর বগলের ভেতরে বলে, এইখানটাই তালাশ করো। দেখে বগলের সঙ্গে কি একটা সেলাই করা রয়েছে, একটা কাপড়। ওই সেলাইটা খুলে দেখে, একটা নয় দুটো নয় দামি মোহর, একটা দুটো করে ডাকাতের সর্দার গুনতে গুনতে দেখে 40টা মোহর তার মধ্যে বিদ্যমান। ডাকাতের সর্দার হাতে নিয়ে বলছে, 40টা মোহরের অনেক মূল্য। বাপ তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল কাদের। বলে, তুমি কেন বললে আমার কাছে দৌলত আছে? আমরা তো তোমায় চেক করতাম না, আমরা চলে যাচ্ছিলাম, তুমি কেন এমন করে দৌলত দিলে? বলে, আমার সমস্ত কাফেলাদের থেকে আপনারা ছিনিয়ে নিয়েছেন, সমস্ত মালপত্র লুটে নিয়েছেন, আমায় কেন ছেড়ে দেবেন? সবার যখন লুট করেছেন আমারও লুট করুন। আব্দুল কাদেরের কথা শুনে ডাকাতের সর্দার ভ্যাল ভ্যাল করে মুখের দিকে তাকিয়ে থাকে। তাকিয়ে তাকিয়ে বলছে, বাছারি কি সুন্দর মিষ্টি তোমার জবানের কথা, বাপ তুমি তো বলতে পারতে, আমার কাছে নেই, তাহলে আমরা চেক করতাম না। আব্দুল কাদের বলে, ডাকাত আমার আম্মা জান। আমার আম্মা জান বলেছে, আব্দুল কাদের প্রাণ যদি চলে যায় যাক, কিন্তু কোনো হালতে মিথ্যা তুমি বলো না। ডাকাতের সর্দার আব্দুল কাদের এই কথা শুনে চোখ থেকে গল গল করে পানি ঝরে যায়। ডাকাতরা তখন বলছে, কত লোকের চোখের পানি ঝরিয়েছি, কত লোকের মুখের গাছ কেড়ে নিয়েছি, কত বাচ্চাকে এতিম করে দিয়েছি, হার হালতে 24 ঘন্টায় মিথ্যা বলেছি, কিন্তু বাপ আজকে তোমার থেকে শিক্ষা নিলাম, তুমি একটা ছোট্ট বাচ্চা কিন্তু মিথ্যা কোনোদিন বলো না। আমরা যে এত পাপ করেছি, এত অন্যায় করেছি, নিশ্চয়ই জানি একদিন আল্লাহর কাছে ফিরে যাব, তাহলে নিশ্চয়ই আমাদের গুনাহ আল্লাহ মাফ করবে না, আমরা বড় অন্যায়কারী, আমরা বড় পাপী। আব্দুল কাদের বলছে, কে বলেছে মাফ করবে না? কারণ আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম রহমান, আল্লাহ দাতা, আল্লাহ দয়ালু, আল্লাহ সব পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ একটা জিনিস কিন্তু পারি না। ডাকাতের সর্দার বলে, সেটা আমার কি, আল্লাহ কি এমন পারে না? ডাকাতের সর্দার যখন এই কথা বলে, হযরত আব্দুল কাদের জিলানি বলে, ডাকাতের দল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেটা পারি না সেটা হলো, আল্লাহ বলছেন আমি আমার রহমত থেকে কাউকে বঞ্চিত করতে পারি না। আব্দুল কাদের কাদিনের কথা শুনে ডাকাতের দল আব্দুল কাদিনের হাতে হাত দিয়ে বায়াত হয়ে যায়। বলে, আমাদের কলমা পড়িয়ে ইসলামের মধ্যে দীক্ষিত করে নাও, আজ থেকে তওবা করছি, আর কোনদিন ডাকাতি আমরা করব না। আব্দুল কাদের বলছে, তওবা যখন করেছো সমস্ত কাফেলার মাল ফেরত দাও। সমস্ত কাফেলাদের ডেকে ডেকে মাল ফেরত দেয়। কাফেলাবাসী আব্দুল কাদের ব্যবহারে অবাক,
ওই কাফেলা গুলো কাফেলার লোকজন তখন এসে বলছে আব্দুল কাদির রে এদেরকে যেমন তুমি সঙ্গী করে নিলে আমরাও আজকে তওবা করছি আর কোনোদিন পাপ করব না অন্যায় করব না ইসলামের কলমা পড়ে তারাও সকলেই মুসলমান হয়ে গেল জোরে বলুন মহব্বতের সঙ্গে বলুন একটা কথা বলি আল্লাহর নাম সামিউন আল্লাহর নাম বাসিরুন আল্লাহ দেখেন এবং আল্লাহ শুনেন আপনি কি জানেন প্রত্যেকটা মানুষের কাছে 10টা করে ফেরেশতা গার্ড করে আছে আমাদের খিদমতগার নিগহদার হয়ে আছে আমরা তো দুটো ফেরেশতাকে চিনি একটা কেরামান একটা কাতিবিন যদি তাই চেনেন একজন নেকি লেখেন একজন বদি লেখেন আজকে যারা এখানে উপস্থিত হয়েছে কান দিয়ে শোনার প্রয়োজন নেই কারণ কান দিয়ে শুনবেন এক কান দিয়ে শুনবেন এক কান দিয়ে বার হয়ে যাবে যেটা শুনবেন অন্তর দিয়ে শুনবেন ওইটা অন্তরে রয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার কথাগুলো বুঝতে পাচ্ছেন তো একটুখানি বসুন আসলে আমি চাইছি কেউ কানের এই কান দিয়ে শোনার দরকার নেই কারণ কান দিয়ে শুনলে কোনো ফায়দা নেই বহুদিন আগে গ্রামে গ্রামে জলসা হতো বুঝলেন না তো আমাদের পাড়ায় একটা চাচা ছিল তার নাম হলো আল্লাহর রাসূলের কাছে জিব্রিল আমিন এলেন কিন্তু মনটা মরা মরা রাসূল জিজ্ঞেস করছেন জিব্রিল প্রত্যেকটা সময় হাসি হাসি মুখ আজকে মনটা মরা মরা কেন জিব্রিল আমিন বলছি ইয়া রাসূলুল্লাহ আজকে যে ভালো খবর নেই কি খবর আজকে একটা খারাপ খবর নিয়ে এসেছি যে বেলালকে আপনি এত মহব্বত করেন ভালোবাসেন এই বেলাল মাত্র আড়াই দিনের মেহমান আড়াই দিন পরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সারা জামানের জনমের মতো চলে যাবে আল্লাহর রাসূল চিন্তা করলেন প্রত্যেকটা মানুষকে যেতে হয় কিন্তু আমি থাকতে থাকতে আমার বেলাল চলে যাবে আমি যে রাসূল আমার বেলালের আজান শুনে আমি মসজিদ নববীর দিকে যাই তাই মনটা ভারাক্রান্ত করে মনটা মরা মরা করে বসে পড়লেন এমন সময় মাওলা আলী মুশকিল কুসা আলী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে কি কষ্ট দিল কি ব্যাপার মনটা কেন মরা মরা রাসূলের মুখে কথা নেই আল্লাহর রাসূলকে আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ কমসে কম বলুন কি করলে আপনার মুখে হাসি ফুটবে সেইটা একবার বলুন তখন আল্লাহর রাসূল আলীকে বলছে কি বলছে মন দিয়ে শুনেন আল্লাহর রাসূল বলছে ও শেরে খুদা আলী শোনো আজ তোমায় বলি আছে কে এমন কোন মেয়ে এই মদিনায় কেন কেন আর বেলালের বেলালের শাদি যে দিতে চায় জোরে বলুন চিৎকার করে বলুন বেলালের শাদি যে দিতে চাই এই মদিনায় বেলালের শাদি যে দিতে চায় আল্লাহর রাসূল আরো আলীকে বলছেন দেখো আলী আমাকে ভালোবেসে কত কষ্ট সহেছে ফালা ফালা করেছে সারা দেহের ছাল বিলাল সারা দেহের ছাল বিলাল সারা দেহের ছাল আর বয়স তার 40 এখন খাঁটি বেগুনা মাসুম বয়স তার 40 এখন খাঁটি বেগুনা মাসুম তার উপর খুশি স্বয়ং রব্বে জুল জালাল গো জোরে বলুন জোরে বলুন রব্বে জুল জালাল গো রব্বে জুল জালাল তবে আমার বেলাল আমার প্রত্যেকটা সুন্নাত ঠিক ঠিক পালন করেছে কিন্তু আন নিকাহ মিন সুন্নতি বিবাহটা করাটাও আমার সুন্নতের মধ্যে একটা সুন্নাত তাই আলীকে রাসূল বলছে আমার বেলালকে যদি কেউ শাদি করে তার জন্য তোফায়ে নজরানা আমি দেব কি শাদি যে করবে তারে মুক্তি পাবে হাসরে হাসরে আছে কি এমন কোন মেয়ে এই
মদিনায় কেন কেন বেলালের বেলালের শাদি যে দিতে চায় আলী বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর জমিনে যে অন্ধ তারও বিয়ে হচ্ছে হচ্ছে না যে দেখবেন জুকার লুলো খুঁড়া তারও বিয়ে হচ্ছে হচ্ছে না যার নাক কাটা তারও বিয়ে হচ্ছে আপনি কি বলছেন আপনার বেলালের জন্য তামাম মক্কা মদিনার মেয়েরা পাগল আপনি কি বলছেন আর তাছাড়া আল্লাহ পৃথিবীতে প্রত্যেকটা জীবকে জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন সবার জোড়া আছে বেলালের জোড়া থাকবে না আপনি কি বলছেন একটুখানি আমায় সময় দিন তারপর আর মদিনার ওলি গলি মদিনার ওলি গলি শেরে খোদা যাই গো বলি কে আছো মেয়ের পিতা নাও সবাই শুনে গো নাও সবাই শুনে গো নাও সবাই শুনে কি শুনবে আর বেলালের শাদি হবে বেলালের শাদি হবে কন্যা যে তারে দেবে যোগাযোগ করো তবে আমারি শোনে গো আমারি শোনে এই কথা শোনার পর পিতাদের ভিড় জমে যায় কেন কেন বেলালকে করতে জামাই করতে জামাই কেন আর বেলালের মতো এমন আশিককে কে পাবে হাই তাই আজ ছুটে যাই সবাই জোরে বলুন আহা ভাইরে আমার একটু খনি শোনেন মদিনার একজন নয় দুজন নয় হাজার হাজার মেয়েদের বাপ সমস্ত বাপেরা চারিদিকে বেলালে বেলালের বিয়ের জন্য চারিদিকে হযরতে আলী মাওলা মুশকিল কুশার ঘরটা ঘিরে ফেলে সমস্ত মেয়েদের আব্বারা বলে আলী ও আলী তোমাকে বলি ও আলী রে ওই বেলালের সঙ্গে আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দাও আর একজন বলে না না আমার মেয়ের সঙ্গে আলী বিয়ে হলে ভালো হবে আর একজন বলে আলী আমার গাড়ি বাড়ি টাকা পয়সার কোনো কমি নাই আমার বেলাল বেলাল যদি আমার মেয়েকে বিয়ে করে আমি কথা দিলাম আমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে সব বেলালের নামে আমি করে দেব আচ্ছা সবাই পাগল পাগল হবে না হবে না আচ্ছা ধরে নিন এখানে কোনো বিরাট বড় হাস্তি ধরুন কোনো ফিল্মের স্টার এইরকম একটা বড় মানুষ আপনি রিক্সা চালিয়ে খান সে যদি এসে বলে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই আচ্ছা আপনার খুশিতে মনটা ভরবে না ভরবে না যে এই লোকটার তামাম দুনিয়ার মানুষ এই লোকটার নাম জানে ইনি যদি আমার মেয়েকে বিয়ে করে তাহলে ইনি আমার জামাই হবে আমার ইজ্জত সম্মান কত বেড়ে যাবে তাই না আর বেলালের আল্লাহ এমন মাকাম দিয়েছেন রাসূল বলছেন আমি যখন জান্নাতে যাব আমার বেলালকে না নিয়ে আমি জান্নাতে যাব না জোরে বলুন না সুবহানাল্লাহ এই বেলালের কি শান কাল কিয়ামতের ময়দানে বেলালকে আজান দিতে বলা হবে বেলালের আজান শুনে তামাম ওই কিয়ামতে সমস্ত মানুষগুলো সেই কি বিচারের ময়দানে হাজির হয়ে যাবে জোরে বলুন এই বেলালের কি মর্যাদা কম এই বেলালকে জামাই রূপে পাওয়া কি চারটি খানি কথা বলেন বলেন নয় কিন্তু ঘটনা আলাদা ঘটলো হযরত আলী মাওলা মুশকিল কুশা বলতেন শোনো আজকে আমি বহুত খুশি হয়েছি আজকে সমস্ত মানুষ তোমরা এসে বেলালকে জামাই রূপে পাবার জন্য পাগল পাড়া হয়ে এসেছো কিন্তু একটা কথা আছে কি কথা কি কথা যে বেলালকে জামাই রূপে পাবার জন্য এসেছো এই বেলালের মাত্র আড়াই দিন হায়াত আড়াই দিন পরে তোমার মেয়ে সারা জীবনের মতো কি হবে বিধবা হয়ে যাবে এইবারে বলো তুমি কি রাজি আছো আচ্ছা বলুন তো পৃথিবীর জমিনে মেয়ের কি মর্যাদা কি মূল্য আপনারা যারা আছেন আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনাদের সন্তান আছে বলবেন হ্যাঁ আপনাদের ছেলেও আছে মেয়েও আছে তাই না আমি যদি প্রত্যেকটা কোনো বাপকে জিজ্ঞেস করি ভাই তোমার ছেলে সন্তান আছে মেয়ে সন্তান আছে তুমি কোন সন্তানকে বেশি ভালোবাসো
মেয়েকে আহা মেয়ে হলো কলিজার টুকরা কেন বলুন তো কারণ আমারও একটা মেয়ে আছে বেবিনেস নিন আমি তাকে খুব ভালোবাসি আমার মেয়ের জন্য আমার গর্ব অনুভব হয় সৌদি থেকে আমার মেয়েকে খোঁজে সুইজারল্যান্ড থেকে আমার মেয়েকে ফোন করে ফ্রান্স থেকে আমার মেয়ের কাছে ফোন আসে বলছে হুজুর ওকে মক্কা মদিনা সফর করিয়ে দেব একবারও আসুক ওর এত ফিদা আপনারা জানেন বেবি নাজনীন পশ্চিম বাংলার সবথেকে টপ র‍্যাঙ্কে আছেন কিন্তু আমার মেয়ের জন্য আমার খুব গর্ব হয় আমি যেখানে যাই বলি বেবি নাজনীনের আমি আব্বা আগে বলতাম আমি এস এম নজরুল এখন বলি বেবি নাজনীন আমি বাপ তার মানে আমার গর্বে বুকটা ভরে যায় তো যাই হোক প্রত্যেকটা বাপের কলিজার টুকরা হলো তার মেয়ে সন্তান তাই না মেয়ে এমন একটা জিনিস মেয়ে যদি একবার এসে বলে আব্বু বাপের কলিজা ঠান্ডা হয়ে যায় কি যতই আপনার কষ্ট হোক এসে যদি আপনার মেয়ে গালে একটা চুমু দেয় আহা বাপের কলিজা ঠান্ডা হয় না কোন মেয়ে যদি এসে বলে আব্বু ঈদের দিনে ওই কাপড়টা আমার চাই বাপ যতই গরিব হোক কষ্ট করে পয়সা পেলেই চিন্তা করে আমার মেয়ে ওই কাপড়টা পছন্দ করেছে ওটাই কিনে দিতে হবে আহা এই জন্য মেয়েকে কোনোদিন কোনো বাপ মেয়ের নাম ধরে ডাকে না মেয়ের নাম যাই হোক মেয়েকে ডাকলেই মা মা ওইটা আছে মা মা এটা দে না মা কারণ মা বড় মধুর ডাক এই জন্য মা শব্দ পার হয় আহ যেদিনে মেয়ের বিয়ে হবে আপনার মেয়ের বিয়ে দিয়েছেন আপনাকে বলছি দিয়েছেন দেননি কি যে কষ্ট সেই দিনে বুঝবেন আহ আমার মহিব ভাই তারও একটা মেয়ে আছে মাসুমা যখন বিয়ে দেবে ও তখন বুঝতে পারবে যে কি কষ্ট মেয়েকে বিদায় করতে গেলে আমার চাক্ষুষ প্রমাণ আমি দেখেছি মেয়ের বাপ যেদিনে মেয়ের বিয়ে হয় বাপ ঠুকরে ঠুকরে কাঁদে প্রত্যেকটা বাপ মেয়ে যখন এসে যখন বিদায় চাই বাপের কাছ থেকে আব্বু তুমি কোনোটা কোনোদিন একটা রাত কোনো বাড়িতে আমাকে কাটাতে দাওনি আমি যা দিয়েছি তুমি তাই কিনে দিয়েছো আজকে যে ছেলেকে জানি না চিনি না আজকে তার হাতে তুলে দিয়েছো সে আমায় নিয়ে চলে যাচ্ছে আমায় মারবে কি ভালোবাসবে আমি জানি না আমার কপালে সুখ আছে না নেই আব্বা গো আমি কেমন করে থাকব প্রত্যেকটা বাপের কলিজা তখন ফেটে যায় তখন প্রত্যেকটা বাপের অন্তর থেকে একটা কথা বার হয় সেই কথাটা কি জানেন সেই বাপগুলো তখন মেয়েকে সান্ত্বনা দেয় আর বলে কাঁদিসনি রে কাঁদিসনি রে কাঁদিসনি রে কাঁদিসনি রে মায়া মার কাঁদিসনি রে মায়া মার পৃথিবীর নিয়ম এমন আপনকে পর করতে হবে পর হবে তোর আপন জন আপনকে পর করতে হবে পর হবে তোর আপন জন এই কথা আমরা বলি না বলি না আহা কি মহাব্বাত আচ্ছা বলুন তো সেই মেয়ের যদি আপনারা শোনেন যে সেই মেয়ে সেই মেয়ে যার সঙ্গে আপনি বিয়ে দিচ্ছেন আমি ভেবেছি আমার আসলাম ভাই আপনি যার সঙ্গে বিয়ে দিচ্ছেন যদি শোনেন তার আড়াই দিন হায়াত কোন বাপ রাজি হবে 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 বাপ চিন্তা করছে বাপেরা চিন্তা করছে প্রয়োজনে মেয়ের গলায় কলসি বেঁধে নদীর জলে ডুবিয়ে মেরে দেওয়া ভালো কিন্তু যার আড়াই দিন হায়াত তার হাতে মেয়েকে তুলে দেওয়া চাইনা ভাইরে আমার তাই আর আড়াই দিন হায়াত শুনে দাঁড়াই না কেউ সেখানে আড়াই দিন হায়াত শুনে দাঁড়াই না কেউ সেখানে আলী বলে আল্লাহ পাক হবে কেউ পাই আল্লাহ হবে কেউ পাই আল্লাহ হবে কেউ পাই আড়াই দিনের মধ্যে আর দেড় দিন গেল কেটে একটা দিন আছে হাতে দেড় দিন গেল কেটে একটা দিন আছে হাতে বেলালের জোড়া তবে নেই কি দুনিয়ায় আল্লাহ নেই কি দুনিয়ায় আলী ভাবছে বলো একদিনের তরে সাথীকে করবে তারে করবে তারে আছে কি আছে কি এমন কোন মেয়ে এই মদিনায় বেলালকে শাদি যে করতে চায়
আড়াই দিনের মধ্যে দেড় দিন কেটে গেছে একটা দিন বাকি আছে কোনো মেয়ের বাপেরা নেই আলী মনটা মরা মরা করে রাসূলের কাছে ফিরে আসছেন আল্লাহর রাসূল পথের দিকে তাকিয়ে রয়েছে নিশ্চয়ই আমার আলী গেছে একটা সুসংবাদ নিয়ে আসবে কিন্তু আলী যখন এলো মনটা মরা মরা আল্লাহর রাসূলের আর বুঝতে অসুবিধা হলো না আল্লাহর রাসূল বলছে আলী আমার বিলালকে বিয়ে করার জন্য কেউ রাজি হলো না আচ্ছা বলুন বলুন যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কোন কায়নাত সৃষ্টি করতেন না নবীর খুশিতে আমার আল্লাহ খুশি নবীর দুঃখেতে আমার আল্লাহ দুঃখী সেই নবী যদি দুঃখ পায় কষ্ট পায় এটা কি আমার আল্লাহর সহ্য হয় 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 না ভাইরে আমার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের তরফ হতে একটা তোফায় নেজরানা চলে এলো ওই নেজরানাটা কি শোনেন আল্লাহর রাসূল বসে আছেন তারপর আর হঠাৎ দেখে খবর এলো হঠাৎ দেখে খবর এলো কন্যা একে আছে ভালো একবার জোরে বলুন না সুবহানাল্লাহ চিৎকার করে বলুন সুবহানাল্লাহ আর হঠাৎ দেখে খবর এলো কন্যা একে আছে ভালো রাবিয়া নামটি যে তার এসেছে হে তাই ও গো এসেছে হে তাই এই রাবিয়া এমনি এমনি আসেনি বরং সবকিছু জেনে বুঝে হয়ে আজ রাজি নিজে তাই আজ ছুটে এসে জানাই রাসূলুল্লাহ জানাই রাসূলুল্লাহ রাবিয়া সামনে সে তার বাড়ি ওই রাবিয়া ছুটে ছুটে আল্লাহ রাসূলের দরবারে সে হাজির রাবিয়ার নরম নরম পা থেকে গল গল করে রক্ত ঝরে ঝরে পড়ে কারণ কাকর কাটাতে লেগেছে পায়ের মধ্যে তাই রক্ত ঝরে যাচ্ছে ওই রাবিয়া আছাড় খেয়ে রাসূলের কদম তলায় পড়ে কাঁদে আর গিড়গিড়ায় আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বহু কষ্টে আমি খবর পেয়ে ছুটে ছুটে এসেছি আর শুনলাম হুজুর আজকে বিলালের সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করুন তার অবস্থা দেখে তার চেহারা দেখে তার বিচলিত অবস্থা দেখে আল্লাহর রাসূল রাবিয়াকে তুলে বলছেন রাবিয়া এমন করে বলো না বলো না কারণ হোসে জোসে হোস হারিয়ে ফেলো না তুমি কি বলছো একটু ভাবনা চিন্তা করে বলো রাবিয়া বলছে হুজুর ভাবনা চিন্তার আবার কি দেখলেন আল্লাহর রাসূল বলে রাবিয়া ও রাবিয়া শোনো প্রত্যেকটা মেয়ে যেদিন বিয়ের পিঁড়িতে বসে বসে একটা ছেলের সঙ্গে যখন জীবন সঙ্গী হয় যখন তার সঙ্গে প্রেম বাঁধনে মিলিত হয় প্রত্যেকটা মেয়ের জীবনে অনেক স্বপ্ন থাকে যার সঙ্গে আমার বিয়ে হচ্ছে নিশ্চয়ই তার গাড়ি থাকবে নিশ্চয়ই তার বাড়ি থাকবে আয়েশা রামের জিন্দেগি সমস্ত মেয়েরা চায় কিন্তু না বিয়া আজকে তুমি যাকে বিয়ে করতে আসেছো তোমার জীবনের কোনো স্বপ্ন থাকবে না তোমার জীবনের কোনো সাধনা থাকবে না আমার বেলাল কিছুক্ষণের মেহমান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে যাবে তোমার জীবনটা বেকার হয়ে যাবে তোমার বিয়ে করা সার হয়ে যাবে তুমি কিছুক্ষণ পরেই সারা জীবনের মতো বিধবা হয়ে যাবে না 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 এটা হয় না হতে পারে না এমন ভুল তুমি করো না রাবিয়া চোখের পানি ছেড়ে কাঁদে কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জানি যেদিন কিয়ামতের দিন হবে ময়দানে মাহশার হবে আল্লাহ রাব্বুল আলামিন যেদিনে ওই কিয়ামতের ময়দানে সিংহাসনে বসে চুলচিরা বিচার করবেন নেকি বদির প্রত্যেকটা নারী এবং প্রত্যেকটা পুরুষকে সেই জায়গায় হাজিরা দেওয়া লাগবে আল্লাহ যাদের নেকি পাবেন তাদেরকে জান্নাতের মধ্যে ভরে দেবেন আল্লাহ যাদের বদি পাবেন আল্লাহ তাদেরকে দোজখে ভরবেন
আল্লাহর বিচার থেকে কেউ রেহাই পাবে না প্রত্যেকটা মানুষকে জবাবদিহির জন্য হাজিরা দেওয়া লাগবে রাবিয়া বলছে আমিও জানি আমাকেও সেই দিনে আল্লাহ পাকের দরবারে হাজিরা দেওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমায় জিজ্ঞেস করবেন মাহবুব আল্লাহ যখন জিজ্ঞেস করে বলবেন রাবিয়া তুমি যে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম তোমাকে সব তোমায় দিয়েছি আমার জন্য কি এমন নেক আমল করেছো রাবিয়া বলে তখন আমি আল্লাহ পাকের দরবারে বলবো মাহবুব তেমন দুনিয়ার জমিনে আমার নেক আমল নাই তবে দুনিয়ার মধ্যে ছোট্ট একটা আমার পরিচয় ছিল সেই পরিচয়টা হলো নবীর প্রেমী নবীর আশিক নবীর গোলাম হযরতে বেলাল ওই বেলালের আমি এক ঘন্টার বিবি হয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার চাই না দুনিয়ার টাকা দুনিয়ার গাড়ি দুনিয়ার বাড়ি আমি এক ঘন্টা যদি বেলালের স্ত্রী হতে পারি আমার জীবনটা বড় ধন্য আমি মনে করব আল্লাহর রাসূল খুশি হয়ে গেলেন আলীকে ডেকে বলছেন দেখলে আলী দেখলে যাও যাও আমার বেলালের রাবিয়ার বিয়ের ব্যবস্থা করো বিয়ে শাদী হয়ে গেল এইবারে একটা কথা বলি প্রত্যেকটা মানুষের জীবনে একটা মূল্যবান রাত আসে আসে না আসে না তবে এই মূল্যবান রাত সবার তকদিরে হয় না হয় যেটাকে বলে বাসর রাত এটা সবার ভাগ্যে আসে না এটাও একটা কপালের দরকার কি বলেন এখন তো ধরলো তুমি রাজি তো আমি রাজি তো কি আকারে গা কাজি কি ধরলেই এখন হয়ে যাচ্ছে বাবা হ্যাঁ এখন কি বলবো শোনা জামানা বহুত খারাপ দুটো বন্ধু একটা বন্ধুর বাড়ি কুলগাছি আর একটা বন্ধুর বাড়ি বাঁকড়া দু বন্ধু একজনের নাম সত্তার আর একজনের নাম কালাম দু বন্ধু ছোটবেলায় এক স্কুলে পড়াশোনা করেছে তো কালামের অন্য একটা মেয়ে দিয়েছে সত্তারের একটা মেয়ে দিয়েছে তো সত্তার কালামকে বলছে ভাই আমার একমাত্র মেয়ে আমার মেয়ে মানে তোর মেয়ে কালাম বলছে সত্তার তোর মেয়ে মানে আমার মেয়ে আমার মেয়ের বিয়ের সময় থাকবি তো বলে আল্লাহ যদি রাখে নিশ্চয়ই থাকবো বলে তুই আমার মেয়ের বিয়ের সময় থাকবি তো বলে হ্যাঁ একদম দু বন্ধুর কথা হয়ে গেছে মেয়েগুলো আস্তে আস্তে বড় হয়ে গেল বাঁকড়ার বন্ধু সৌদি আরবে থাকে আর জয়রামপুরের বন্ধু জয়রামপুরেই থাকে চাষের কাজ করে অনেক দিন পর 20 বছর পর দু বন্ধুতে দেখা হয়েছে কথা আমার দাদার এই জুতো দোকান আছে না কুলগাছি হ্যাঁ বুঝলেন না সুপার মার্কেট না কি মার্কেট ওইখানে এখন দু বন্ধুর দেখা একটা বন্ধু সত্তারকে জিজ্ঞেস করছে কে কামাল মানে কালাম জিজ্ঞেস করছে আরে বন্ধু কেমন আছিস বলে আরে খুব ভালো আছি বলে যাক ভাই বহুদিন পরে দেখা হলো কত ছোটবেলার বন্ধু তোর সঙ্গে ওয়াদা ছিল মনে আছে বলে কি বলে মেয়ের বিয়ের ব্যাপারে বলে আর তকদিরে নেই তো কি টকটকালা হবে কি তো তোর খবর কি বল মেয়ের বিয়ে হয়েছে তখন এই সত্তার বলছে জয়রামপুরের বলে আর ভাই বলিস নি বিয়ে তো হয়েছে অনেক কষ্ট করে রে ভাই মেয়েকে ম্যাট্রিক পাস করালাম তারপরে গাড়ি ফাড়ি করে ছেলেকে দিতে দিতে প্রায় 5 লক্ষ টাকার বেশি খরচ হয়ে গেছে আর তোরও মেয়ের যেহেতু বিয়ে দিয়েছিস তুই তো জানিস বাজারের অবস্থা কি বলে তুই বলিস কি বে তুই 5 লক্ষ টাকা খরচ করেছিস বলে হ্যাঁ কেন তোর মেয়ের বিয়ে দিয়েছিস তো খরচ হয় না বলে হ্যাঁ তবে তোর মতো না বলে তোর কত খরচ হলো বলে আমার 750 টাকা বলে আমি ইয়ার কি মানছিস নাকি শালা আমার মেয়েকে ম্যাট্রিক পাস করে 5 লাখের বেশি খরচ আর তুই বলছিস 750 টাকা বলে তবে বলে আবে শালা তোর মতন বুকা কেউ আছে তুই 5.5 লাখ টাকা দিলি কেন বলে আরে পয়সা না দিলে মেয়ের বিয়ে হবে কি করে বলে তুই 750 টাকা কি করে বেয়ে দিলি বলে শোন আমার মেয়ে স্কুলে পড়তো না আমার মেয়ে বললো আব্বু একটা ফোন কিনে দাও তো তখন 750 টাকায় MTS ফোন পাওয়া যেত 750 টাকা দিলেই হ্যাঁ কল যাওয়া আসা একদম ফ্রি মেয়েকে সকালবেলা দিলাম মোবাইল সঙ্গে সঙ্গে মেয়ে আমার দুপুরবেলা একজনের কেড়ে নিল দিল বললো হ্যালো ভালোবাসার কানেকশন জুড়ে গেল তারপর দিন আমি ধরলাম খ্যাপ করে ধরলাম গপ করে মোল্লা থেকে বিয়ে পড়িয়ে দিলাম কোনো খরচ নেই তার মানে 750 টাকাই সব কাজ ফিনিশ বুঝলেন না এখন মানুষ কত চালাক রে ভাই কি বলবো তো যাই হোক এইরকম চালাক সব মানুষ তো
এদিকে রাবিয়া রাবিয়াকে বলছে আল্লাহর রাসূল হযরতে বেলালে হাবসীকে বলছে আলীকে বলছে আলী বিয়ের ব্যবস্থা করে দাও তো প্রত্যেকটা মানুষের জীবনে এক না মূল্যবান রাত ওই ধুমধাম করে হয় দেখাশোনা করে হয় তবে ওই রাতটা পাওয়া যায় তাই না ভাইরে আমার এবারে দেখেন এবারে বিয়ে শাদির ব্যবস্থা হয়ে গেল বিয়ে শাদির ব্যবস্থা হয়ে যাবার পর আল্লাহর রাসূল বলে রাবিয়া প্রত্যেকটা মানুষের জীবনে এক না মূল্যবান রাত আসে ওই রাতটার নাম হলো বাসর রাত তোমাদের জন্য একটা ঘরের ব্যবস্থা করেছি হাতে সময় খুব কম এই অল্প সময়ের মধ্যে সমস্ত কাজটা সেরে নাও স্বামী স্ত্রী দুজনে এক জায়গায় যাও কিছুক্ষণের জন্য প্রেম আলাপ করে নাও এইবারে রাবিয়া বাসর ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে হযরতে বেলালে হাফসি বাসর ঘরের মধ্যে গেলেন রাবিয়া বেলালকে দেখে বেলাল রাবিয়াকে দেখে বেলাল রাবিয়ার ঘুমটা খুলে দে খুলে দিয়ে বলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এইবারে রাবিয়ার মুখটা দেখার পর বেলালের চোখ থেকে গল 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 করে পানি ঝরে যায় রাবিয়া কেঁদে বলে স্বামী গো এই মধুময় রাতে এমন করে আপনি কেন কাঁদেন নিজের শাড়ির আঁচল দিয়ে স্বামীর চোখটা মুছে দেয় তারপরে বলে স্বামী কাঁদেন কেন কি আপনার দুঃখ বেলাল বলে রাবিয়া কান্না নয় কষ্টের কান্না নয় মানুষের দু রকম কান্না আছে একটা কষ্টের কান্না একটা আনন্দের কান্না অনেকে আনন্দের কান্না শেয়ার করতে পারে না তাই চোখ থেকে পানি হয়ে ঝরে যায় রাবিয়া আমি এই জন্য কাঁদছি ওরে রাবিয়া আমি কালো বলি মদিনার মানুষ আমায় মদিনার কাক বলে ডাকতো সবাই বলতো বেলালের সাথে বিয়ে দেওয়ার সাথে সাথে বিয়ে দেওয়া থেকে না দেয়াই ভালো প্রয়োজনে গলায় কলসি বেঁধে নদীর জলে ডুবিয়ে মেরে দেওয়া ভালো তবুও বেলালের সঙ্গে বিয়ে দেওয়া যায় না আমি কালো বলে সবাই আমায় অহংকার করেছে আমায় কষ্ট দিয়েছে ও বেলাল বেলাল তখন বলছে রাবিয়া আজকে আমি এই জন্য কাঁদছি তোমার মতো সুন্দরী রাবিয়া আজ আমার স্ত্রী রাবিয়া চোখের পানি মুছে দিয়ে বলে স্বামী এমন করে কাঁদবেন না এমন করে কাঁদবেন না আবার রাবিয়া বলছে স্বামী কিছু মনে করবেন না হাতে সময় খুব কম একটুখানি কথা বলি আপনি এখানে একটু বসুন বেলাল বসে গেল তারপরে রাবিয়া বলে স্বামী আপনার মাথাটা আমার কোলে কি একটু রাখবেন বলে কেন কেন বলে আর কোনোদিন আদর করতে পারবো না কোনোদিন ভালোবাসতে পারবো তাই আমার নরম নরম আঙুল দিয়ে আপনার চুলের মধ্যে একটু ইলিবিলি করে দেব কারণ এই সুযোগ হয়তো আর কোনোদিন পাবো না একবার শুয়ে পড়ুন বেলাল শুয়ে পড়ে রাবিয়ার কোলে রাবিয়া তার নরম নরম আঙুল দিয়ে তার স্বামীর চুলের মধ্যে ইলিবিলি কেটে দেয় গল গল করে চোখ থেকে পানি ঝরে ঝরে পড়ে যায় আবার কাঁদতে কাঁদতে রাবিয়া বলে স্বামী ও স্বামী আপনি কিছুক্ষণের মেহমান আপনার জন্য আমি তেমন কিছুই করতে পারি না স্বামী গো আমি নিজের হাতে চারখানা আমি রুটি বানিয়ে নিয়ে এসেছি আজকে এই তিনখানা রুটি আমি কেটে আমার সোনার গালে গালে আমি খাবো বেলাল বলতে চারখানা যদি হয় দুটো তোমার দুটো আমার রাবিয়া বলে একটা আমার তিনটে আমি আপনার টুকরা টুকরা করে গালে গালে নিজের মতো করে খাবো কারণ এই সুযোগ আর জীবনেও আমি পাবো না বেলালের চোখে পানি রাবিয়ারও চোখে পানি দুজনাই কান্নাকাটি করছে এত কান্নাকাটি করছে কি বলবো ভাইরে আমার কান্নাকাটি করতে করতে কান্নাকাটি করতে করতে অপেক্ষা করছে যে কোন মুহূর্তে মালেকাল মওত এসে যাবে তার রূহ কবজ করে নিয়ে চলে যাবে রাবিয়া সারা জীবনের মতো বিধবা হয়ে যাবে
তাই না এই অপেক্ষা করছে ও জায়গায় থাকুন মুহূর্তটা একটু আন্দাজ করে নিন ও জায়গায় আপনি থাকতে থাকুন তারপর যেখানে রাবিয়ার বাসর ঘর পাঁচ থেকে একটা রাস্তা সেই রাস্তা দিয়ে একটা ফকির যাচ্ছে দেখেন সবাই কিন্তু ফকির হতে পারে না আপনারা জানেন অনেকে আমার বাড়ি গেছেন আমার বাপ ছিল ফকির আমি ছোটবেলায় মাদ্রাসায় পড়াশোনা করতাম আমি ছোটবেলা থেকে প্রচুর সবিনা খতম পড়তাম তো আমার বাপ আমি লোকের বাড়ি খাই এটা আমার বাপ পছন্দ করতেন না আমার বাপ বলতো শোন হাজি হুজ্জাত কাজী কুজ্জাত মানে যে বেশি হুজ্জতি করে সে হাজি হয় যে কাজী কুজাতের লোক ছাড়া কাজী হয় না হাজি হুজ্জাত কাজী কুজ্জাত হাফেজ মাওলানা কুত্তাজ্জাত ফকির আল্লাহ জাত আমি বলি দেখো আব্বা এগুলো তোমার ঠিক না বলে আবে তোদের জিভ বড় খালি লোকের বাড়ি খেয়ে খেয়ে জিভে এত বড় করে ফেলেছিস হ্যাঁ আর খালি ভালো ছাড়ার কিছু খুঁজিস না তুই খাস কেন আমি বললাম আজকে খাওয়া ছেড়ে দেব বিশ্বাস করুন যারা আমাকে চেনেন জানেন আমি বহু জলসাই জলসাই যাই বিভিন্ন জায়গায় যাই আমি আমার জাতের লোককে পেলে আমি সেখানে খাই না হলে আমি কোনো জলসাই খাই না কত কি আয়োজন হয় কেন লোকে বলে খাবেন না কেন বলি আমার গাড়িতে সব আছে জলসা সেরে আমি ধাবায় গিয়ে তরকার উঠি খেয়ে বাড়ি ফিরি তবু খাইনি আমি জিন্দগিতে কোনো বিয়ে বাড়িতে যদিও যাই খুব কম এবং খুব ক্লোজ লোক ছাড়া আমি যাই না আমার পাড়ায় কিন্তু এরম রিপোর্ট নেই তো যাই হোক ওই বাপ খালি বলতো তোরা কুত্তার জাত লোকের বাড়ি খেয়ে খেয়ে এক হাত জিভ করে ফেলেছিস তবে ফকির কাকে বলে আমি বলি ফকির কারা বলে ফকির হলো আল্লাহর জাত আপনাদের বলি ফকিরকে চেনেন তিন ধরনের ফকির দেখতে পাবেন একটা ফকির হলো দুনিয়াদার ফকির সে পেটের জ্বালায় লোকের বাড়িতে এসে বলে দাদা দু টাকা দাও পাঁচ টাকা দাও এটা দিন দুনিয়ার ফকির আর একটা ফকির আছে আল্লাহওয়ালা ফকির লোক যদি খুশি হয়ে তাকে কিছু দেয় সে নেয় তবে কারোর থেকে সে চেয়ে নেয় না এটা হলো মধ্যম ফকির আর যে হলো হকুল ইয়াকিন যে আল্লাহওয়ালা ফকির সে কোনোদিন না খেয়ে মরে যাবে কিন্তু কোনো মানুষকে সে গ্রাহ্য করে না আল্লাহ খাওয়ালে খায় না হলে উপোস করে জীবন কাটিয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ এ হলো আল্লাহওয়ালা ফকির এই ফকির কেমন জানেন এই জন্য একজন শায়ের বলেছেন ফকিরি ফকিরি ভাই সকলেতে বলে ফকিরের চাল চলন কেউ নাহি চলে আর ফকিরেতে অজু করে আর শরিয়াতে অজু করে পানিতে নামিয়া আর ফকিরেতে অজু করে দুনিয়া ভুলিয়া ফকিরি অমূল্য ধন জানিতেন নবী তারপরে সেরে খোদা পেল প্রেমের ছবি ফকির আমার নবী ছিলেন ফকির মাওলা আলী মুশকিল কুসা ছিলেন যাক ওদিকে যাচ্ছি না এ কোন ফকির কার কথা আমি বলছি এই রকম একটা আল্লাহওয়ালা ফকির রাবিয়ার ঘর রাস্তার ধারে রাস্তার পাশ দিয়ে যাচ্ছে এক এক না তার বৃদ্ধ অসুস্থ মা তার কাঁধে আছে মা বলছে বেটা খিদে লেগেছে এইবারে কি করবে মায়ের খিদে লেগেছে দেখবেন কিছু পেতে গেলে বাহানার দরকার আছে আল্লাহ বলেছে হিল্লাই রুজি বাহানাই মৌত তাই না প্রত্যেকটা জিনিসের মাধ্যমে নিতে হয় আপনাকে তো ফকির চিন্তা করছে আমি তো মাধ্যম কি করি এখন মায়ের খিদে লেগেছে তখন ফকির আল্লাহকে বলছে আল্লাহ খাও কিন্তু কিভাবে বলছে দেখেন সেই ফকির বলছে এক ফকির আসিয়া কয় আজ নাও শুনে সবাই ও জয়রামপুরের গ্রামবাসী মানুষরা শোনো আমার মাকে খিদে লেগেছে এক ফকির আসিয়া কয় আজ নাও শুনে সবাই একটা রুটি যে আমারে দেবে আজ একটা রুটি যে আমারে দেবে আমার টাকা নেই পয়সা নেই মোহর নেই ফিরি ফিরি তো কেউ কিছু দেয় না তাই না তো ফকির বলছে যে আমায় একটা রুটি দেবে আমার কাছে টাকা পয়সা কিছু নেই তবে আমি ফ্রি নেব না একটা জিনিস দেব কি জিনিস আজ একটা রুটি যে আমারে দেবে আমি তার জন্য একটু দোয়া করব কি দোয়া আজ একটা রুটি যে আমারে দেবে মা গো তার স্বামীর ওই হায়াত বেড়ে যাবে জোরে বলুন আরে নবীর মহব্বতে বলুন
একটু আস্তে করে বলুন, আরে একটা রুটি যে আমারে দেবে মা গো তার স্বামীর ওই হায়াত বেড়ে যাবে। আচ্ছা ওই সময় তিনটে রুটি তো বেলালকে খাইয়ে দিয়েছে রাবিয়া, কি ঘটছে দেখেন, এই একটা রুটি ছিল দেখো রাবিয়ারি হাতে, আর ছুটে গিয়ে ফকিরকে দিয়ে ও অঝরে কাঁদে, রাবিয়ার কান্না দেখে ফকির বলে উঠিল কাঁদো কিসের কারণে মা আমারে খুলে বলো। রাবিয়া বলছে তোমাকে খুলে বললে কি কি হবে, কি ফায়দা আছে, বলে কেন, বলে তুমিও যা আমিও তা, আমরা বলি না আরে যে মরে যাই মরা গরু আবার ঘাস খাই। অনেক মানুষ আছে যারা ওলির বিপক্ষ চলে, তারা বলে আবে ওলি তো কি হয়েছে, ও মানুষ আমিও মানুষ, ওরও সংসার ছিল আমারও সংসার ছিল, ও যে আমিও তা। আরে ওলির কথা বাদ দিন, এখন অনেকে বলে নবীও যে আমিও তা, বলে না বলে না, অনেক মানুষ বলে নবীও যে আমিও তা। আমি বলি ঠিক বলেছো, আমার নবী যখন আঙুল তুলতেন তো চাঁদ দু টুকরা হয়ে যেত, তুমি কারোর দিকে আঙুল তুলতে পারবে, এই কারোর দিকে পারবে, কেউ যদি আপনার দিকে আঙুল তোলে আপনি বলে কি আঙুল তুলছে সালাম মারবো কান মতো নিচ্ছে, বলবেন না বলবেন না, তো আপনি আঙুল তুললে সে বলে গাল ফাটিয়ে দেব, আর আমার নবী আঙুল তুললে চাঁদ দু টুকরো হয়ে যেত, তাই না। আমার নবী যখন হাসতেন যেন মুক্তা ঝরত, সুবহানাল্লাহ, আমার নবী যখন ঘামতেন আমার নবী যখন হাসত মুক্তা ঝরত, আর তুমি যদি হাসো লোক সালা কি গন্ধ সরা, বলে না বলে না, আমার নবী যখন ঘামতেন মেসকাম্বারের সুগন্ধ বার হতো, আর তুমি যখন ঘেমে যাও পাঁটা পাঁটা দুর্গন্ধ বার হয়, তবুও বলে নবীও যে আমিও তা, বলে না বলে না বাপ, এইরকম বলে। তো রাবিয়া বলছে তুমিও যে আমিও তা, পার্থক্য কি, ফকির বলে বলিস কি মা, নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বলুন ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, আল কুরআনের আলো, আল কুরআনের আলো, আল কুরআনের আলো, জনাব হাফেজে কারী মাওলানা আসলাম নূরী সাহেব, জোরে বলুন, ইনার চেহারা একটু দর্শন করতে থাকুন, ইনাকে চেনেন কি জানি না, আমি কিন্তু ইনার ভক্ত, বুঝতে পেরেছেন, উনি আমাদের কালীনগরের সমস্ত মানুষ আসলাম নুরি ছাড়ার কিছু বোঝেন, আমিও ওনার ভক্ত, যাই হোক আজকে হুজুর এসেছেন ওনার চেহারা দিদার করতে থাকুন। একটা জলসা ছিল, উনি আমাকে বললেন যে ভাই প্রথমে তো আমার হবে না, উমর সিদ্দিকের সঙ্গে ওনার জলসা ছিল, বললো এখানে জলসা করে ভাই আমি ঠিক টাইমে পৌঁছে যাবো, আলহামদুলিল্লাহ উনি কথা রেখেছেন, উনি এসে গেছেন, তো হুজুর ইজাজত দিচ্ছেন তো, আর একটুখানি বলে দিই, বাবা রে সুবহানাল্লাহ, তো কথা হলো, দেখেন রাবিয়া বলছে তুমিও যে আমিও তা, বলে শোন তোতে আমাতে আসমান জমির ডিফারেন্স, বলে তার মানে আপনাদের বলি এই যে রাস্তায় নুড়ি পাথর বা শ্বেত পাথর মার্বেলের আপনি ঘর করেছেন, ওই মার্বেল ওই শ্বেত পাথর যে মূল্য, আর হাজিরা হজে গিয়ে হাজরে আসওয়াদ পাথর যে চুম্বন করে, ওই পাথরের সম্মান আর আপনার বাড়ির পাথরের সম্মান দুটো কি এক হবে, আসমান জমির ডিফারেন্স না। আপনার নাম কি, বদরুদ্দুজা, আপনি যদি 1000 জায়গায় বদরুদ্দুজা বদরুদ্দুজা লেখেন কেউ ইজ্জত করবে, ওই লেখাতে কেউ চুমু খাবে, কেউ মাথায় নেবে, বরং মারিয়ে চলে যাবে, কিন্তু একটা সাদা কাগজে যদি লেখা থাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওই কাগজটার মূল্য কত বলুন, ওই শোয়ের যে মূল্য আর আপনার শোয়ের মূল্য দুটো কি এক হবে, কেন হবে না, সেও মানুষ তুমিও মানুষ, কিন্তু তোমাতে আর উনাতে আসমান জমিনের ডিফারেন্স, হবে না হবে না। তো এই ফকির বলছে মা সবাইকে এক মনে করিস না, আমি তোর মতো দেখতে হলে কি হবে, কিন্তু মর্যাদার দিক থেকে তোতে আমাতে আসমান জমিনের ডিফারেন্স রয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। ফকির বলছে আমি এমন একটা মানুষ বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু আমার জবানের কথা কোনোদিন মিস হবে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। ফকির বলছে আমার আল্লাহ বেনিয়াজ রাখবে এই ফকিরের লাজ, আমার আল্লাহ বেনিয়াজ রাখবে এই ফকিরের লাজ, আর মরা গাছে ফুল যাবে তোর ফুটে,
একটু জোরে বলুন, আরে চিৎকার করে বলুন, আর মরা গাছে ফুল যাবে তোর ফুটে মা গো, তোর স্বামীর ওই হায়াত বেড়ে যাবে। রাবিয়া বলে, বলো কি বাবা, তোমাকে তাহলে তো একটা রুটি দিয়ে দিয়েছি, কিন্তু তুমি জানো না আমার স্বামীর মাত্র কিছুক্ষণের সে মেহমান মালেকাল মউত এসে এই রুহু কবজ করে নিয়ে যাই বলে। বলে মা কোন টেনশন নিবি না, চল তোর ঘর কোথা? বলে ওই তো। বলে নুন যখন খেয়েছি গুনতে গাইতে হবে, চল তোর ঘরে যাই, ওখানেই আমার মাকে রুটি খাওয়াবো। মাকে বলছে মা তুমি নামো, মা নামলেন, তারপরে রাবিয়াকে বলছে যা তুই ঘরে যা আমি দেখছি। তারপর কি ঘটনা ঘটছে দেখেন, আর সব কথা শুনে ফকির দরজার পাশে যাই বসিয়া, মালেকাল মউত আসে রুহের ঝুলি নিয়া, ফেরেশতা কইও গো ফকির এখান হতে সরে যাও, ধমক দিয়ে বলে জানা, ধমক দিয়ে বলে জানা সরে যাও অন্য জায়গায়। ফকিরকে বলছে এই ফকির সর এখান থেকে, তখন ফকির বলছে কেডা বুঝলেন না, কেবে মালিক আলম চমকে উঠেছে, বলে হ্যাঁ কেবে, তুই শালা আমায় চিনিস না, তুই আমায় চিনিস? বলে কে তুই? আজরাইল তখন গুরু গম্ভীর আওয়াজে বলছে, আজরাইল আমার নাম, যার বুকে হাত রাখি বার করে নেই তার কাল ঘাম, আজরাইল আমার নাম। ফকির বলছে ওরে বাপরে বাপ, তুমি তো খুব ফেমাস লোক, ফেমাস ফেরেশতা, তোমার অনেক নাম শুনেছি, তো এখানে বাবা কেন? ফেরেশতা বলছে শোন, আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে বলে না। বলে তুই এখানে কেন, তুমি এখানে এসছো কেন? ফেরেশতা বলছে আল্লাহ পাকের হুকুম, আমি আল্লাহর হুকুমে এখানে এসেছি। ফেরেশতা বলছে আমি নিজের ইচ্ছেই আসিনি, বরং আমি আল্লাহর হুকুমে আজ এসেছি এখানে। ফেরেশতা বলছে আমি আল্লাহর হুকুমে আজ এসেছি এখানে, এ আজরাইল কারো বাধা না মানবে গো, বেলালের জান কবজ করে ছাড়বে। ফকির বলছে তোমার কাজ তুমি করবে, আমি বাধা দেবার কি, কিন্তু দেখাই যখন হলো আমার কত বড় খুশনসিব, একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? বলে আবে একটা কেন, দশটা বল, বল একটা হলেই চলবে। বলে কি? বলে আল্লাহ কি বলেছে? বলে দেখ আল্লাহ রাতটাকে চার প্রহরে ভাগ করেছে, আল্লাহ বলেছে দ্বিতীয় প্রহর মানে রাত বারোটা কাঁটাই কাঁটাই যখন হবে সেই মুহূর্তে যে বেলালের রুহ কবজ করে নিয়ে চলে আসবে, বলে পাক্কা বারোটা, বলে এক সেকেন্ড ওদিক ওদিক হবে না। ফকির বলছে তাহলে কেটে পড়ো। কেন? বলছে বারোটা এক মিনিট হয়ে গেছে, জোরে বলুন না সোহান, আরে চিৎকার করে বলুন। ফকির তখন বলছে, ফকির বলে ও আজরাইল দেখি তুমি কি করে বিলালের ওই রুহখানা কবজ করে নিয়ে যাও, কেড়ে খপ করে রুগের ঝুলি দেখো কেমন কাটতে যায়, ধমক দিয়ে বলে জানা নালিশ দেখো তার দরগায়। আজরাইল চিন্তা করছে এ বেটা বলে কি, তখন আজরাইল মা বাপ হয়ে এ ফকিরের কাণ্ড দেখে বলে এত সাহস পাইয়ে কি ভাবে গো, আল্লাহকে গিয়ে সে বলতে থাকে। ও ভাই, আজরাইলকে চেনেন? আল্লাহর অসংখ্য ফরিস্তার মধ্যে চারটে ফরিস্তা হলো সর্বোত্তম, একজনের নাম জিব্রাইল, ইসরাফিল, মিকাইল এবং আজরাইল, তার মানে চারজন একজন, চারটিখানি ব্যাপার না। আচ্ছা আপনারা বলুন তো ফরিস্তা কি দিয়ে সৃষ্টি? নূর দিয়ে। আর মানুষ কি দিয়ে সৃষ্টি? মাটি দিয়ে। যদি তাই হয়ে থাকে, আদমকে যখন মাটি দিয়ে সৃষ্টি করা হলো, নূরের ফেরেশতাকে আল্লাহ ডাকলেন, ডেকে বলতেন ফেরেশতা সেজদা কর,
বলেছিল না বলেনি সেজদা করতে গেলে কি সেজদা হয়ে গেল তাকে ঝুঁকতে হবে হবে না হবে না তাহলে নূরের ফেরেশতা যদি মাটির কাছে ঝুঁকে সম্মান বেশি কার মাটি শুনেন ফেরেশতার থেকেও আল্লাহ পাক মানুষকে মূল্যবান করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ ফেরেশতার থেকেও মানুষ মূল্যবান আপনি জানেন আল্লাহ পাক প্রত্যেকটা 10টা করে ফেরেশতা মানুষের কাছে রেখেছেন কার্ড হিসাবে বুঝতে পারছেন না কি পাওয়ার আল্লাহ দিয়েছেন এই জন্য আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মানুষকে আমি সুন্দর থেকে সুন্দরতম করে আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি ফেরেশতা নয় তাই না যাই হোক আল্লাহর কাছে চলে গেছে মনে আছে আর একটা ছন্দ বলতে হবে না হলে আধুরা রয়ে যাবে কিন্তু এখানে একটা কথা আছে কথা হলো প ট য়া কা দন্ত ন য় কা কি হলো বাংলা জানেন না পটানো বা 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 একটু বলবেন সোনা মুখে কুলুপ দিলে হবে এখন পটানোটা একটা শব্দ কে কাকে পটাতে পারবে তোমরা তবে আমি কোন পটাবার কথা বলছি বাচ্চা যদি কাঁদে আচ্ছা ওই কান্না কেউ থামাতে পারবে যদি বিশ্ব সুন্দরী আসে সেও কান্না থামাতে পারবে বাচ্চার কান্না কেউ থামাতে পারবে না কিন্তু মা কালো কুৎসিরি বিশ্রী নাক কাটা যাই হোক না কেন সে যদি নিজের বাচ্চাকে বুকে তুলে নিয়ে চটচট করে দুটো চুম্মু খেয়ে বলে খোকন সোনা তুমি কেঁদো না তোমায় লিশ কিনে দেব তোমায় কুড়কুড়া কিনে দেব বলুন সঙ্গে সঙ্গে বাচ্চার কান্না থেমে গলে ক্ষীর হয় না হয় না তাহলে মায়ের চুমুতে বাচ্চাকে পটানো যায় আচ্ছা বলুন বলুন একটা কথা হলো বেটা ছেলেরা তোমাদের সবথেকে প্রিয় জিনিস কি কে কে প্রিয় জিনিস সবথেকে জানেন জান কে বউ বা 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 ঠিক বলেছো আমার ভাই তার মানে মাকে খুব ভালোবাসে তাই তো মাকে খুব ভালোবাসেন তো আলহামদুলিল্লাহ ভাইরে আমার মা বাপ কত কষ্ট করে লালন পালন করে মানুষ করলো যে স্কুলে ভর্তি করলেন এমন একটা মেয়ের পাল্লাই পড়লো কদর সব চুলে চুলেই দিয়ে ওই মেয়েকে চাই আর কিছু চাই না হচ্ছে না হচ্ছে না এই জন্য আমি এক জায়গায় বলেছি সাদি বরবাদি আবার সাদিতে হয় আবাদি হ্যাঁ যার বউ নেই তার জীবনটা বেকার অন্ধকার কি তার জিন্দগি নিমদিগি লাইফটা পুরো পাইপ বউ না থাকলে মজা আছে আরে বউ থাকলে আপনার মাথায় চুলা জেড়ে দেবে আপনার জামা পরিষ্কার করে দেবে আহ আপনাকে ছেলের বাপ বানাবে আপনার জন্য গোস্ত রান্না করে খাওয়াবে কত কাজ করে বউ করে না করে না এখন বউ বলছে তুলা উঠো তোর সঙ্গে থাকবো নি কালকেই বাপের বাড়ি চলে যাবো আচ্ছা আপনার কষ্ট কি কম হবে শালা ভালোবাসা করে তোকে এতদিন বিয়ে করে কি ভালো না বেসেছি আর বউ বলছে তোর সঙ্গে থাকবো না পালাবো মনটা খুব মরা মরা হয়ে যায় যায় না যায় না আমি আপনাকে বলছি বউকে পটানো কিউ ব্যাপার তবে প্রত্যেকটা জিনিসে কিছু পেতে গেলে দিতে হয় এখানেও পয়সা লাগবে তবে 10 টাকা হলেই চলবে কি করবেন বাজারে গিয়ে আর এক টুকরা হাতে নিয়ে কাঁদে পড়ে সেজদায় এমন সেজদাই গিয়ে কাঁদছে হুকুম হলো মাথা তোলো সেজদা হতে এইবার ফকির বলে তুলতে পারি যদি কথা রাখো মোর আপনি এরকম বলতে পেরেছেন আল্লাহ বলছে মাথা তোল ফকির বলছে তুলতে পারি একটা শর্ত আছে কি শর্ত এর হায়াত বাড়িয়ে দাও নইলে আমায় নাও আর কে দে কে দে মরবো মাথা ঠুকে গো আমার হায়াত দাও কেটে বেলালকে আল্লাহ বলছে ফকির একটা রুটির জন্য নিজের জাম পর্যন্ত দিতে রাজি বলছে আল্লাহ যদি ওর হায়াত না বাড়াও কিয়ামত পর্যন্ত এই অবস্থায় আমি পড়ে থাকবো আল্লাহ বলছে তাহলে শোন আল্লাহ বলে শোনো ফকির দুদিন হায়াত বাড়াইলাম ফকির বলে বলো কি আল্লাহ দুদিনের আছে কি দাম আল্লাহ দুদিন তুমি মনে করলে মরাকে জিন্দা জিন্দাকে মুর্দা করতে পারো তুমি ফকিরকে বাদশাহি বাদশাহকে ফকির বানাতে পারো চাওয়ালাকে প্রধানমন্ত্রী বানাতে পারো কত কি পারো আল্লাহ মাত্র দুদিন আল্লাহ বলছে পাঁচ দিন বলে আল্লাহ মাত্র পাঁচ দিন আল্লাহ বলছে খুব কথা শিখেছি শোন এটাই কনফার্ম না কমবে না বেশি হবে শেষ একটা হায়াত দিলেন কদিনের হায়াত দিলেন দেখেন আর পাঁচ দিনেও খুশি নয় ফকির
পাঁচ দিনেও খুশি নয় ফকির, সাত দিনের হায়াত দিল, সাত দিনের হায়াত দিল, আর ফকির সেই সাতের পাশে শূন্য একটি বসাল। আরে জোরে বলুন না ইয়ার, কত হলো তাহলে? সাতের পেছনে একটা শূন্য বসলে সত্য, আর এক শূন্য বসাবে মাটিক তখনই ডাকে বলে একটু পানি দাও বাবা আমাকে গো। ফকির বলে করলে কি ভুল ডেকে, মা বলছে বেটা তোর হতশত আমি বুঝি না, আমি কি এমন অন্যায় করলাম। ছেলে বলছে মা গো যদি একটা মিনিট পরে আমায় ডাকতে আমি কিস্তি মাফ করে দিতাম। বলে তার মানে কবির নাম শুনুন আর কদিন শেষ বেশ হলো দেখেন। আর তবু ফকিরের কথার মূল্য আল্লাহ কি দিল, আড়াই দিনের হায়াত শেষে সত্তরে গিয়ে পৌঁছালো। জোরে বলুন এই ফকিরটা কে, নামটা জানেন? ফকিরটার নাম বলবো না, বলবো আহা। ওহদ প্রান্তরে যেদিন নবীর দন্ত একটি শহীদ হয়, অন্য কেউ নয়, শুনে এই ফকির পাথর মেরে দাঁতগুলো নিজের ভেঙে দেয়। বুঝতে পারছেন না কে? নবীকে ভালোবাসার মূল্য কেমন পেয়েছে, আর নবী পাকের জুব্বা খানি এই ফকিরটাই পেয়েছে। এর কি নাম? এ ফকির বয়স কারণে, জোরে বলুন না, আর একটু জোরে বলুন না, এ ফকির বয়স কারণে আমরা সবাই জানি এসএম নজরুল দেখো খুঁজে ভবে গো, এমন আশিক একটাও কি আর পাবে। আ নবী, আ নবী।